নমস্কার বন্ধুরা, খাওয়াই জীবন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি বিটের কচুরি এবং খুব ঘরোয়া একটা ভাঙা আলুর তরকারি। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এই বিটের কচুরি তৈরি করার জন্য আমরা নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। বিট আমরা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে বিটটা আমরা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব, যাতে একদম দানা না থাকে, এরকম মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। আর নিয়েছি নুন, চিনি এবং সাদা তেল, আর সাথে নিয়েছি পুরটা তৈরি করার জন্য একটা হিং। এখান থেকে আমরা 1 চিমটি বা সামান্য পরিমাণ হিং ব্যবহার করব। আর আমরা নিয়েছি আলু, 4টি মিডিয়াম সাইজের আলু এবং ঘরে থাকা অর্ধেকটা আলু আমরা খোসা সমেত সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি টমেটো কুচি আর কালো জিরে, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আর আমরা এই আলুর ঘরোয়া তরকারিটা তৈরি করার জন্য সর্ষের তেল ব্যবহার করব। প্রথমে আমরা ময়দাটা মেখে নেব। সেই জন্য ময়দার মধ্যে সামান্য পরিমাণ নুন এবং সাদা তেল দিয়ে আমরা এটাকে ভালোভাবে ময়ন দিয়ে নেব। বেশ খানিকটা পরিমাণ সাদা তেল এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে ময়ন দিয়ে নিতে হবে। ভালোভাবে ময়ন দিয়ে নিয়েছি আমরা। এরকম মুট করে দেখে নিতে হবে যে ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে ডোটা আমরা তৈরি করে নেব। ময়দাটা ভালোভাবে মেখে নিয়ে এতে সামান্য তেল মাখিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। দুপাশে ভালো করে আমরা এটাকে তেল মাখিয়ে নিয়েছি, ভালো করে মেখে, নরম করে মেখে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। কড়াই গরম করে আমরা তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে গেছে তখন। এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণ হিং দিয়ে দিয়েছি। হিংটা একটু নাড়াচাড়া করে আমরা যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি একদম মিহি একটা পেস্ট আমরা তৈরি করেছি, করে নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এই বিটটাকে পুর তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমরা চিনি অ্যাড করলাম আর সামান্য পরিমাণে নুন এখানে অ্যাড করেছি। স্বাদ অনুযায়ী আপনারা এখানে নুন এবং চিনিটা ব্যবহার করবেন। পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্যে এখানে বেশ খানিকটা চিনি আমরা ব্যবহার করেছি, আর বিট নিজেও মিষ্টি। এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমরা এই পুরটা তৈরি করে নেব। পুরটা নাড়াচাড়া করতে করতে একদম এরকম উঠে আসবে, সেই সময় আমাদের পুরটা বুঝতে হবে তৈরি হয়ে গেছে। আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমরা পুরটা নামিয়ে নেব, নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। কড়াই গরম করে আমরা তাতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আলুর তরকারিটা তৈরি করার জন্য। প্রথমেই বলেছি আমরা এটাতে সর্ষের তেল ব্যবহার করছি। এবার কালো জিরে এবং কাঁচা লঙ্কা আমরা এতে দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলুটা আমরা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে রেখেছি। এবার কেটে রাখা টমেটো, টমেটো দেওয়ার পর এতে সামান্য পরিমাণ 1/2 চা চামচ পরিমাণ নুন আমরা দিলাম, দিয়ে টমেটোটাকে একটু নরম হওয়ার জন্য নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন নরম হয়ে যাবে এবার আমরা এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো। সামান্যই আমরা হলুদ গুঁড়ো এর মধ্যে দিলাম, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আপনারা, আমরা 1 চামচ মতো দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও ঝাল দিতে পারেন। হলুদ এবং লঙ্কাটা নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোর সঙ্গে আমরা এতে দিয়ে দেব হাত দিয়ে ভেঙে রাখা আলুটা, সেদ্ধ আলুটা। কচুরির সাথে তো বটেই, তাছাড়া রুটির সাথেও কিন্তু এই আলুর তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আপনারা চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি নুন,
দিয়ে ভালোভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো আলুর সঙ্গে মিশে যাওয়ার পর এবার আমরা এর মধ্যে চিনি অ্যাড করলাম। হাফ চামচ পরিমাণ চিনি আমরা এখানে দিয়েছি। এবার চিনি এই আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। আর সমানে নাড়াচাড়া করতে করতেও আলুগুলোকে, সেদ্ধ আলুই রয়েছে, আলুগুলোকে হাতা দিয়ে দিয়ে আরও ভালো করে ভেঙে দিতে হবে। এইবার প্রয়োজন মতো জল আমরা এই আলুর সঙ্গে অ্যাড করছি। জল দিয়ে আমরা এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। গ্রেভিটা বেশ খানিকক্ষণ আলুর সঙ্গে ফুটে গেছে। আপনারা যারা যতটা ঝোল পছন্দ করবেন ততটাই আপনারা গ্রেভি রাখবেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো। আমাদের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর ওপর থেকে কুচানো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, এটাও অপশনাল। এই গ্রেভিটা থাকলে, মানে যত থাকবে তত এটা শুকিয়ে বসে যাবে আর তরকারিটা খেতেও খুব সুস্বাদু হবে। ভীষণ সহজ এই তরকারিটা, কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ময়দা থেকে আমরা পরিমাণ মতো লেচি কেটে নিয়েছি আমাদের প্রয়োজন অনুযায়ী। এবার আমরা কয়েকটা ভরতেও শুরু করেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ময়দার যে লেচিটা আমরা নিয়েছি সেটাকে বাটির মতো করে নিয়ে পরিমাণ মতো পুর তাতে ভরে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। নিয়ে লেচিটাকে ঠিকঠাক পুর সহ তৈরি করে নিতে হবে। এভাবে আমরা সমস্ত লেচিগুলোতে বিটের পুর ভরে নেব কচুরি তৈরি করার জন্য। এবার আমরা কচুরিগুলো বেলে নেব। আমরা কয়েকটা কচুরি বেলে নিয়েছি আর আপনাদের সাথে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে এরকম চেপে চেপে কচুরিটাকে একটু গোল করে নিতে হবে। এতে কী হবে, পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। বেশ এরকম বড় হয়ে গেলে তারপরে এক থেকে দুবার এটাকে ডোলে নিলেই বেলন চাকিতে, তাহলে এটা পুরো সমান হয়ে যাবে এবং কচুরিটা একদম বেলা কমপ্লিট হয়ে যাবে। একইভাবে আমরা বাকিগুলো বেলতে থাকব। প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিতে হবে, তারপরে এক থেকে দুবার বেলে নিলেই কচুরিটা সম্পূর্ণভাবে গোল হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে আমরা কচুরিগুলো ভাজার জন্য ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবার কচুরিগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেব। একটু অন্যরকম স্বাদের এই লুচিটি, সরি কচুরিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর বাড়িতে তৈরি করলে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। এইভাবে আমরা সমস্ত কচুরিগুলো তৈরি করে নেব। যেহেতু বিটের পুরটা একটু নরম ধরনের, সেহেতু বেলার সময় খুব খেয়াল রেখে আস্তে আস্তে বেলতে হবে। হাত দিয়ে চেপে হালকা হাতেই কচুরিগুলো বেলে নিতে হবে, তবে একটু আধটু ফেটে গেলেও ভয়ের কোনো কারণ নেই। কচুরিটা বেশ লাল লাল দেখতে ভালোই লাগবে। সমস্ত কচুরিগুলো এবার আমরা এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের বিটের কচুরি এবং আমরা তরকারির সঙ্গে সেটাকে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখতেই পাবেন কত সুন্দর ভেতরটা লাল হয়েছে। ঠিক যেভাবে আপনারা কড়াইশুঁটির কচুরি এতদিন খেয়েছেন, ঠিক সেরকমই একটা সুন্দর বিটের কচুরি আজ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।